ভালোবাসি। কি বললাম যে ভালোবাসি? ভালোবাসি মানে? ভালোবাসি মানে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই মেয়ে, তুমি কি আউট অফ মাইন্ড? তুমি কি আমাকে চেনো? জানো আমাকে কখনো দেখেছো? আমি কি, আমি কে? বিবাহিত না অবিবাহিত, ধনী নাকি গরিব, ভালো নাকি খারাপ, পরিবার কেমন, হ্যাঁ পরিবার আছেও বা কি না, এবার নামটা কি সেটা কি জানো তুমি? নাম ছাড়া মানুষ হয় কিনা জানি না, কিন্তু তবু যদি আপনার নাম না থাকে আমি দিব, অর্থ না থাকলে অর্থ দেব, ফেম না থাকলে ফেম দেব, পরিবার না থাকলে পরিবার দেব, জিএফ থাকলে ব্রেকআপ করিয়ে দিব, বিয়ে হলে ডিভোর্স করিয়ে দিব, আপনাকে ভালোবাসলেও ভালোবাসবো। আপনার নাম ধাম কিছুই ম্যাটার করে না। মেরিন বন্যা খানের আপনাকে ভালো লেগেছে তো লেগেছে, আর তাই মেরিন বন্যা খান আপনাকে ভালোবাসে মানে ভালোবাসে। এতক্ষণ যে কথা বলছিল সেটা কে, সেটা বুঝে গেছে নিশ্চয়ই। সবার ভালোবাসার মেরিন বন্যা খান, আমার পরিচয়টা না হয় একটু পরেই হয়েছে। তো কি হয়েছে, মেরিন আকাশে মুখ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আমার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিচ্ছিল। আমি মেরিনের কোমর জড়িয়ে ধরলাম যেন মেরিন পড়ে যায়। মেরিনের কোমর জড়িয়ে ধরার জন্য মেরিন খেপে গেল, ঠাস করে থাপ্পড় মারতে নিলে আমি খপ করে হাতটা ধরে ফেলি। মেরিন ইমপ্রেস হয়ে গেল, কারণ কোনো ছেলেই ওকে প্রতিরোধ করেছে। আমি মেরিনের কথা শুনে একটু অবাক হলাম, এতটুকু একটা মেয়ে, কারণ এর আগে কখনো আমি মেরিনকে দেখিনি আর মেরিনও ওকে দেখেনি, কেউ কারোর নামও জানি না। প্রথম দেখাতে একটা মেয়ে কীভাবে বলছে যে ভালোবাসি? আমি মেরিনের গলা, আইডি কার্ড হাতে, অ্যাপ্রোন আর স্টেটাসকোপ দেখে বুঝতে পারলাম যে মেরিন স্টুডেন্ট। আমি জিজ্ঞাসা করলাম, কোন ইয়ার? 2020। ও মাই আল্লাহ, ব্রেনে সমস্যা আছে নাকি, নাকি ব্রেনই নেই? যে কোন চলছে ইয়ার সেটাও জানেন না? হার্টের মতো ব্রেনও ইমপ্ল্যান্ট করা যায় কিনা জানি না, কিন্তু যদিও ব্রেন ইমপ্ল্যান্ট করা যায়, তবে আমি কথা দিচ্ছি বাংলাদেশের সেরা বুদ্ধিমান ব্যক্তির ব্রেন আমি আপনার মাথায় ইমপ্ল্যান্ট করাবো। শাট আপ, একটা থাপ্পড় দেব, যার নামটা পর্যন্ত জানো না তাকে প্রথম দেখলে তাকে ভালোবেসে ফেললে? হ্যাঁ হ্যাঁ বেসেছি, কার বাপের কি? শাট আপ, তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর আমি ডক্টর প্র্যাকটিস করছি, তোমার লজ্জা করলো না এইভাবে আমার সাথে কথা বলতে? আই এম লাইক ইউর টিচার। তো আমার ব্যাপার কি? ভুলেও কখনো আর আমার সামনে আসবে না, টিসিতে ওর ব্যবস্থা করাবো, বেয়াদব মাইয়া কোথাকার। সে যাই বলেন, আপনার বউ কিন্তু আমি হচ্ছি। আর হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আজ শেষ হলো, সো আই এম নাও সেকেন্ড ইয়ার। টিচার হলে আপনি আমার ক্লাসরুমে হবেন, আর তাছাড়া এখনো কোনো ক্লাস করানোর নেই। সো যাই হোক, আমি আপনাকে ভালোবাসি, আমাদের বিয়ে হচ্ছে, দ্যাটস ফাইনাল। তুই পাগল দেখি। কারেকশন প্লিজ, মেরা পাগল না, পাগলি হয়, আমি পাগলি আপনার প্রেমে, মাই ডিয়ার জানু। স্টুপিড গার্ল, আমি রেগে চলে গেলাম। ওইদিকে মেরিনেরা, জন আমি 5 মিনিট সময় দিলাম আমার জানুর নিখুঁজি গোষ্ঠী জানতে চাই। মেমনার নাম? মেরিন ঠাস করে জনকে থাপ্পড় মারল। জন বুঝে উঠতে পারলো না এর কারণটা আসলে কি। গিভ হিম অনার, কল হিম স্যার, উনাকে কেবল আমি ডাকবো। সরি ম্যাম, স্যারের নাম নীর আহমেদ চৌধুরী বর্ষণ, বাবার নাম নিহাল আহমেদ চৌধুরী, কবির স্যারের রাইভাল কোম্পানি এর কর্ণধার, স্যার ডক্টর, প্র্যাকটিস করছে 2 বছর ধরে, ইউএসএ অ্যান্ড সিঙ্গাপুর থেকে 2টা কোর্স ডিগ্রি নিয়ে এসেছেন, এখানে পেশেন্ট দেখে, অন্য কোথাও আর কোনো চেম্বার নেই, তবে এখন ছুটিতে আছে। ছুটিতে থাকার কারণ? মেরিন আবারও ঠাস করে থাপড় মারলো। ম্যাম, স্যারের নেক্সট 17 তারিখ বিয়ে, আজ বন্ধুদের ইনভাইট করতে এসেছিল। এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাকে? বিয়ে তো হলো না, আমার না হওয়া সতীনের নামটা কি? তোমার কি মনে হয় না তুমি ইদানিং থাপ্পড় বেশি খাচ্ছ? নাম শুনলে আবার মারবে? না বললে বেশি মারবো। কনের নাম নীরা রহমান। কি? মেরির নামটা শুনে মাদের মতো করে হাসতে লাগলো। বিয়েতে তো বউ লাল জোড়া পরে, তাই না জনি জনি? ইয়েস পাপা। জি ম্যাম। কখনো তো ভুলেও কোনো দেশে কোনো ধর্মের বিয়েতে কালো জোড়া পরে না, তাই না? 17 তারিখ,
আবার বিয়ের দিন, প্রেস মিডিয়া দেশের সব বড় বড় মানুষ এমনকি পলিটিশিয়ানরাও আছে অনেক, আজকে বিয়ের জন্য কাজেও চলে এলো। জাস্ট বিয়ে পড়াবে, জাস্ট বিয়েটা পড়াবে, তখন একদল কালো স্যুট পরা পিস্তলওয়ালা লোক বিয়েতে উপস্থিত, সকল মেহমানের মাথায় বন্দুক ঠেকান। ওদের মধ্যে থেকে একজন লিডার টাইপ ব্যক্তি অর্থাৎ রুদ্র বলে উঠল, এই বিয়ে পড়ানো এই মুহূর্তে বন্ধ করো, এই যে নিহাল স্যার, নড়বেন না আর কোনো কথা বলবেন না। সবার মাথায় বন্দুক ঠেকানো থাকলেও আমার মাথায় না, তবে পরিবার পরিজন এবং তার থেকে বড় কথা হলো আমার কলিজার নীরার মাথায় বন্দুক ঠেকানো। তোমরা কারা, কি চাও, টাকা পয়সা? জাস্ট টেল মি দ্য অ্যামাউন্ট। আমরা আপনাদের কাছে টাকা চাই না, এখনই ম্যাম চলে আসবেন, আর স্যার আপনিও নিজের জায়গা থেকে নড়বেন না প্লিজ। আমি যাই, যদি আমার জানের কিছু হয় মাইন্ড ইট। তখনই বাদ্য বাজনা বাজিয়ে একটা ব্যান্ড পার্টি এলো, তারপর একটা কালো BMW এসে থামলো, গাড়ি চালিয়ে এসেছে একটা গর্জিয়াস কালো বড়ি, আর কালো বড়িটার নাম হচ্ছে মেরিন। মেরিন গাড়ি থেকে নামলো, কালো রঙের লেহেঙ্গা, পা থেকে মাথা পর্যন্ত কালো ডায়মন্ডের গহনায় মোড়ানো, সেই সাথে কালো চশমা ও চোখে, ওটা লাল লিপস্টিক, দেখতে অসম্ভব সুন্দরী লাগছে, যে কারোই তার প্রেমে পড়ে যাবে। হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, ড্রামা মিস্টার খান, ড্রামা ওয়েট অ্যান্ড ওয়াচ, নীরা রহমানের বিয়ের সই না করার নামটা ইস রেজিস্টার্ড পেপারটা দাও। জনে দিল, মেরিনিসের টুকরো টুকরো করে ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলল। আচ্ছা, সবার মনে তো একটাই প্রশ্ন যে কি হচ্ছে আপনার সাথে, তাই তো? আমি সোজা কথা সোজাভাবেই বলতে জানি, আমি এই বিয়ে ভাঙতে চাই, বিয়ে মানে নীর নীরার বিয়ে ভাঙতে চাই। আমি চাই এখানে আজকে কেবল আর কেবল নীর আর মেরিনের বিয়ে হবে। এই বেয়াদব মেয়ে, কি আমল দামল কথা বলছো কি তুমি? শি ইজ ম্যাড গার্ল, লেট মি হ্যান্ডেল দিস। আমি মেরিনের কাছে গেলাম। হোয়াট ইজ দ্য হেল ইজ দিস, এসবের মানে কি? মেরিন হাতের গানটা আমার মুখে আঁকিবুকি করতে করতে বলল, আমি কাল রাতেও ভালোভাবে বলেছিলাম আমাকে বিয়ে করবেন কিনা, আপনি না করলেন, তাই এই রাস্তা অবলম্বন করতে হলো, ড্রামা করতে হলো। আমি তোমাকে বিয়ে করব না। ওকে, অ্যাজ ইউর উইশ, বয়েস শুট দ্যাম। মেয়ে পাগল হয়ে গেছ, যাও রুমে যাও। বাদ দাও দাদু ভাই, শ্বশুর বাবা, আমি শাহজাহান খানের একমাত্র নাতনি, খান এম্পায়ারের একমাত্র মালকিন, যাকে বলে এমপ্রেস। যাই হোক, জানো আপনি বিয়ে করবেন কি না? নো, সবার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। আই ডোন্ট কেয়ার, আপনার জানের জীবন কেলেও না। আমি মেরিনের দিকে আঙ্গুল তুলতেই 5-7 জন আমার মাথায় গান ধরল। আরে গান নাও শোনাও, বলছি না স্যারকে টাসো না করতে। ওরা নামিয়ে ফেললো। মেরিন পাকদের মতো আমার গাল ধরে বলল, আপনার কোথাও লাগেনি তো? আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম মেরিনকে। জন, জানকে আমার সামনে নিয়ে আসো তো। জন নীরাকে এনে মেরিনের পায়ে নিচে ফেললো। আমি হাতকে উঠে বললাম, আগে পারবেন না স্যার, তাহলে নীরাকে শুট করে দিব। আমি দাঁড়িয়ে গেলাম। মেরিন নীরা চুল ধরে মাথাটা তুললো। তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি এখন হুকুমের টেক্কা। বাহ, তোমার নীল, বাহ, তোমার লাল টিপটা তো বেশ সুন্দর। মেরিনের পর বন্দুকটা নীরার কপালে ঠিক মাঝখানে ধরল। বুলেট দিয়ে বানানোর টিপটা বেশি ভালো হবে, লাইফ টাইম আই মিন ডেড টাইমে থাকবে, তোমার শরীরের মাংস পচে গেলেও তোমার করটিতে থেকে যাবে অনেকদিন, কি বলো? না না, ছেড়ে দাও ওকে। আমাকে বিয়ে করবেন? ইম্পসিবল, নীরাকে মেরে ফেললেও না। রাজি হয়ে যাও নীর, তুমি ওকে চেনো না, ও অনেক ডেঞ্জারাস, আমাকে সত্যি সত্যি মেরে দিবে, প্লিজ রাজি হও। এদের প্রেম তো মহা মহান, ভয় পেয়ো না নীরা, এই মেয়ে কিছুই করবে না, এভরি ভেসেল সাউন্ড মাচ। মেরে নীরার হাত ঘেঁষে একটা শুট করে দিল, এতে নীরার হাত থেকে রক্ত ঝরতে লাগলো। যা, বিয়ে করবেন আমায়? না, নেভার। জন, শ্বশুর বাবার মাথায় বন্দুক ঠেকাও তো, আর উপস্থিত সবার মাথায়ও ঠেকানো হোক, তবে আগে যেন শ্বশুর বাবাকে শুট করা হয়। জন গান লোড করে ফেলল, জাস্ট শুট করবে। না না, ডোন্ট শুট, ডোন্ট শুট, আমি এই মেয়েকে বিয়ে করব। নীর, তুমি এই পাগল মেয়েকে বিয়ে করবে না? আপনারা তাড়াতাড়ি ডিসিশনটা বলেন।
বললাম তো বিয়ে করব। সত্যি? সত্যি। তবে একটা কথা আমিও বলে দিলাম, সকল মেহমান ফ্যামিলি এন্ড আমার জানকে গান পয়েন্টে রেখে তুমি বিয়ে হয়তো করছো আমায়, অফিশিয়ালি ওয়াইফ হবে, কিন্তু মন মস্তিষ্ক থেকে কখনোই আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। সেই স্থানটা একমাত্র নীরারই থাকবে, কখনোই তুমি আমার ভালোবাসা হতে পারবে না, ঘৃণা হবে একমাত্র তুমি। তোমার নাম এমনকি তোমার ছায়াকেও আমি ঘৃণা করব। তুমি ভালোবাসার মেরিন না, তুমি হবে আমার ঘৃণার মেরিন। তাতে আমার বাপের কি? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার অর্ধাঙ্গিনী হব, আপনার বউ হব, আর কিছু লাগবে না কাজী সাহেব। এই কবি, ওই মেয়েকে থামাও, ওর জন্য যদি আমার আর নীরার, যদি তুমি এই বিয়ে করো তাহলে আমি তোমাকে ত্যাজ্য করব। কথাটা শুনে মেরিন উন্মাদের মতো হাসতে লাগলো। সে হাসির কারণ সবার অজানা হলেও দাদু ভাইয়ের কাছে না। এই হাসির মাঝে যে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা হৃদয় ভাঙা চিৎকার লুকিয়ে আছে তা কেউ দেখতে পাচ্ছে না। তো মিস্টার খান, আপনার আর আপনার স্ত্রীর সাথে আমার কি সম্পর্ক যে আপনি আমাকে ত্যাজ্য করবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমি চাইলে আপনাদের ত্যাজ্য করতে পারি, খানবাড়ির সাম্রাজ্যে আমি মেরিন বন্যা খান। আমার জীবনে কি হবে আমি ডিসিশন নিব, আপনি না। চুপ, আর একটা শব্দ করলে আপনাকে আর আপনার বউকে এখন এই মুহূর্তে জানে মেরে দেব, তখন এই স্বাধীন নীরা রহমানের কি হবে? সো চুপ, নট আ সিঙ্গেল ওয়ার্ড কাজী সাহেব। তখন মেরিনে ঠিক করা কাজে এলো। আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। এরপর আমাকে আরও একটা কাগজে সই করতে হলো, যেটাতে লেখা ছিল যে মেরিনের মৃত্যুর আগে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না এবং কোনো পরিস্থিতিতেই মেরিনকে ডিভোর্স দিতে পারবো না, নীরা রহমানের সাথে দেখাও করতে পারবো না। এরপর মেরিন আমাকে নিয়ে দাদু ভাইকে সালাম করালো, এরপর নিহালকে। এখন কি আমি শেষবারের মতো নীরার কাছে যেতে পারি? আমার চোখের টলমলো পানি। তা দেখে মেরিন অস্থির হয়ে গেলো।